হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজকের এই ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব। প্রত্যেকটা রাজ্য ধরে ধরে প্রত্যেকটা উৎসব আলোচনা করার চেষ্টা করেছি। ধর্মীয় উৎসব, কৃষিজ উৎসব, সামাজিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, বিবিধ উৎসব সবটাই একই ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রত্যেক পরীক্ষায় এই টপিকের উপর থেকে একটা না একটা প্রশ্ন এসেই থাকে। তো এই ক্লাসটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। ক্লাসটা একটা অনুরোধের ক্লাস ছিল, অনুরোধ করেছিল বোবান রায়। ওকে, চলো ক্লাসটা শুরু করছি। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, প্রথমেই দেখো অরুণাচল প্রদেশ আর লাদাখ, এখানকার উৎসব হচ্ছে লোসার। আসামের উৎসব রঙ্গলি বিহু বিষাণ্ড। হিমাচল প্রদেশের চঞ্জার মিঞ্জর মেষা সংক্রান্তি, আর হিমাচল প্রদেশের লাহুল জেলায় হলদা উৎসব। কর্ণাটকে হচ্ছে উগাদি। কেরালার প্রচলিত উৎসব হচ্ছে বিশু, ওনাম, তিস্কো, কুরম। অন্ধ্রপ্রদেশের উৎসব মহাকালী যাত্রা, উগাডি মার্চ। পাঞ্জাবের বিখ্যাত উৎসবগুলো হল বৈশাখী, করবাচত, লোহরি, সাতোয়া, মেষা সংক্রান্তি। এই মেষা সংক্রান্তি কিন্তু অনেকগুলো স্টেটেই হয়, তো একটা উৎসব আছে যেগুলো অনেকগুলো স্টেটে হয়। তো সিকিমের হচ্ছে লোসং, লোসার আর চাইতা। এবার দেখে নেব আমাদের স্টেটের উৎসবগুলো। পশ্চিমবঙ্গের কি নববর্ষ বা পয়লা বৈশাখ, দুর্গোৎসব আর বীজ উৎসব, এটা হচ্ছে চাকমা উপজাতি এই উৎসব পালন করে থাকে। ভাদু উৎসব কোথায় হয়? পুরুলিয়াতে হয়। টুসু উৎসব হয় পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। নবান্ন উৎসব, জলপেশ মেলা, এটা হয় জলপাইগুড়িতে। রথযাত্রা, জগদ্ধাত্রী পূজা। তিস্তা চা ও পর্যটন উৎসব, এটা হয় দার্জিলিং জেলায়। মেষা সংক্রান্তি হয় দার্জিলিং জেলায়। মণিপুরের উৎসবগুলো দেখে নাও, সাজিবু, চেইরা হোবা, ইয়াং সাও, ইয়াও সাং, পোরাগ, চাভাঙ্কুট। মহারাষ্ট্রের বিখ্যাত উৎসবগুলো হলো গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, জামসিদ, নরজ, গুড্ডি পর্বা। জম্মু কাশ্মীরের বিখ্যাত উৎসব হচ্ছে নাবরেহ, লোরি, আশুজ। গুজরাটের প্রচলিত উৎসব হচ্ছে আষাঢ়ী বীজ, বালি প্রতিপাদ, নবরোজ, নবরাত্রি, জন্মাষ্টমী, উত্তরায়ণ, কুচ উৎসব। রাজস্থানের উৎসব হচ্ছে বালি প্রতিপাদ, আদিবাসী কুম্ভ মেলা, গঙ্গোর, বুন্দি। জম্মু কাশ্মীরের প্রচলিত উৎসব চেটি চাঁদ, মেষা সংক্রান্তি। তাহলে দেখো মেষা সংক্রান্তি অনেকগুলো স্টেটেই হলো। হর নবমী, ছড়ি, বাহু মেলা, দশমোচে। উত্তরপ্রদেশে প্রচলিত উৎসব হচ্ছে রামনবমী, রামলীলা, চৈত্র নবরাত্রি, মেষা সংক্রান্তি। ছত্তিশগড়ের প্রচলিত উৎসব হচ্ছে চৈত্র নবরাত্রি, পোলা নবখাই। উত্তরাখণ্ডের উৎসব মেষা সংক্রান্তি। তামিলনাড়ুর বিখ্যাত উৎসব পোঙ্গল, জাল্লিকাটু, পুতান্ডু। ত্রিপুরার বিখ্যাত উৎসব হচ্ছে বুইশু, ঘুরি উৎসব, ডান্ডি দরবার, তার নেটরের মেলা, নবরাত্রি। ওড়িশার বিখ্যাত উৎসব হচ্ছে রথযাত্রা, কোণারক উৎসব, পান সংক্রান্তি, নুকাহাই আর রাজা পর্ব। বিহারের বিখ্যাত উৎসব হচ্ছে ছট পূজা, করম উৎসব, পারুল, জুর শীতল, চৈত্র নবরাত্রি। লাদাখের বিখ্যাত উৎসব হচ্ছে পালদান, নামচোত। সিকিম গ্যালপো লোসার, তামু লোসার, সোনম লোসার, মেষা সংক্রান্তি। ঝাড়খণ্ডের বিখ্যাত উৎসব হচ্ছে ছট পূজা, চৈত্র নবরাত্রি। মধ্যপ্রদেশের উৎসব তানসেন সঙ্গীত উৎসব, চৈত্র নবরাত্রি, লোক রং উৎসব, তেজাজি, খাজুরাহ। গোয়ার উৎসব হচ্ছে কার্নিভাল, শিগমো উৎসব। হরিয়ানার উৎসব নাওমি, শবে বরাত, গুপ্পা, ওহিয়া দুজ, মেষা সংক্রান্তি। মেঘালয় হচ্ছে ওয়াঙ্গালা, এরা সম্প্রতি হয়েছে মেঘালয়। নাগাল্যান্ডে উৎসবগুলো দেখে নাও, পাখি উৎসব সেক্রেনি, মোয়াটসু উৎসব। মিজোরামের হচ্ছে চাপচারকুট, মিমকুট। পুদুচেরিতে ফরাসি বাস্তিল দিবস। লাদাখের উৎসব হচ্ছে হেমিস উৎসব। দাদরা ও নগর হাভেলি হচ্ছে দিবাসর। এবার দেখে নাও কৃষি উৎসব, হারভেস্ট ফেস্টিভ্যাল কী কী। অরুণাচল প্রদেশ হচ্ছে ড্রি, সোং। অসমের হচ্ছে চা উৎসব।
হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের হচ্ছে লোহরি, আর হিমাচল প্রদেশের কিন্নর উপত্যকা হচ্ছে ফুলাইচ। এগুলো সব কৃষিজ উৎসব। কেরলের উৎসব হচ্ছে ওনাম, ওড়িশায় হচ্ছে নুয়াখাই জুয়ার, তেলেঙ্গানায় হচ্ছে বোনালু বটুকম্মা, তামিলনাড়ুর পোঙ্গল, মিজোরামের চাপচরকুট, অসমের মাঘ বিহু, সব কৃষি উৎসব। মেঘালয়ের ওয়াঙ্গালা উৎসব, মেঘালয়ের কা পমব্ল্যাং নক্রেম, এই দুটোই মেঘালয়ের। কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরির হচ্ছে বিশু উৎসব, লাদাখের হচ্ছে লাদাখ হারভেস্ট ফেস্টিভ্যাল। দেখে নেব ধর্মীয় উৎসব, রিলিজিয়াস ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশের হচ্ছে রে, আসামের হচ্ছে অম্বুবাচী, বিহারে ছট পূজা বিহুলা, এই বিহুলাটা হয় বিহারের ভাগলপুর জেলায়। হরিয়ানা, পাঞ্জাবে হচ্ছে গুগা নৌমি। হিমাচল প্রদেশের কুলু উপত্যকা হয় ডুংরি উৎসব, কেরলে হয় আট্টুকুল পোঙ্গালা, মকরা বিলাক্কু, মহারাষ্ট্রের গণেশ চতুর্থী, রাজস্থানে আজমিরে হয় উরস উৎসব, জম্মু কাশ্মীরে হয় ক্ষীর ভবানী, ত্রিপুরাতে হয় খার্চি পূজা। তেলেঙ্গানাতে বনালু, ত্রিপুরায় গড়িয়া পূজা, উত্তরপ্রদেশের নবরাত্রি, অন্ধ্রপ্রদেশে ব্রহ্মোৎসব, সিকিমে সাগা দাওয়া। সাংস্কৃতিক উৎসব, কালচারাল ফেস্টিভ্যাল, নাগাল্যান্ডে হচ্ছে হর্নবিল উৎসব, হিমাচল প্রদেশের কাংড়া জেলার মেকলিওটগঞ্জে হয় আন্তর্জাতিক হিমালয়ান উৎসব, রাজস্থানে পুষ্করে হয় পুষ্কর মেলা, মহারাষ্ট্রে হয় কালা ঘোড়া উৎসব, দিল্লিতে হয় সোপান, এগুলো সাংস্কৃতিক উৎসব। ওড়িশার সাংস্কৃতিক উৎসব হচ্ছে বালিযাত্রা, মধ্যপ্রদেশের ভাগড়িয়া, রাজস্থানের জয়পুরের সাংস্কৃতিক উৎসব এলিফ্যান্ট উৎসব, মেঘালয়ের নকরেম নৃত্য উৎসব, আর মণিপুরে হচ্ছে ইয়োসা। বিবিধ উৎসব, মিসলেনিয়াস ফেস্টিভ্যাল, অরুণাচল প্রদেশে হচ্ছে সিয়াং নদী উৎসব, অরুণাচল প্রদেশের নিয়কুম, এ দুটোই হচ্ছে অরুণাচল প্রদেশের বিবিধ উৎসবের মধ্যে পড়ে, অসমের হচ্ছে মাজুলি উৎসব, বিহারের সোনপুরের হচ্ছে সোনপুর পশুমেলা। বিহারের আরেকটি উৎসব হচ্ছে শ্যামা চাকেবা, নাগাল্যান্ডের শেকরেনি, রাজস্থানের জয়সলমীরে হচ্ছে ডেজার্ট উৎসব, মেঘালয় হচ্ছে বেহদিন খলম, আর লাদাখের পূর্ব জম্মু কাশ্মীর রাজ্যে হচ্ছে সিন্ধু দর্শন। ঝাড়খণ্ডের হচ্ছে সরহুল, উত্তরাখণ্ডের গঙ্গা দশেরা। পশ্চিমবঙ্গের বিবিধ উৎসবগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বন বিবি উৎসব, বীরভূম জেলায় জয়দেব মেলা, বীরভূম জেলায় বসন্ত উৎসবও বিবিধ উৎসবের মধ্যেই পড়ে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে গঙ্গাসাগর মেলা, মুর্শিদাবাদ জেলায় বেড়া উৎসব, আর বাঁকুড়া জেলায় হচ্ছে বিষ্ণুপুর উৎসব। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসে তোমাদের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।